ইসলামের ভিত্তিতে ইবাদত কয়টি ও কি কি? ইসলামের ভিত্তিতে ইবাদত পাঁচটি, যথা ইমান, সালাত, সাওম, হজ, যাকাত। আমি এখন ইমান সম্পর্কে আলোচনা করব। ইমান অর্থ কি? ইমান অর্থ বিশ্বাস। ইমান কাকে বলে? আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, ভাগ্য ও মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস আনার নামই ইমান। তারপরে দেখব ইমানের কয়টি অংশ ও কি কি। ইমানের তিনটি অংশ, যথা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। তারপরে সবশেষে এসো ইমানের মূল কথা কি। ইমানের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট সোনা মনিরা, দেখো তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছি, এটা প্রশ্ন।